দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সালাম আলাইকুম রহমতুল্লাহি ববরকাত। প্রিয় ভাই বোনেরা, আমরা দীর্ঘদিন পরে আবারও আপনাদের সামনে হাজির হতে পেরেছি মহামণিবের দরবারে। মস্তক অবনত চিত্তেই জন্য শুক্রিয়া আদায় করছি, পড়ছি শুক্রিয়ার মহান, আলহামদুলিল্লাহ। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, সুন্দর আছেন এবং যথারীতি ইমান চর্চায়রত আছেন। প্রিয় ভাই বোনেরা, আজকে আমাদের সাথে আছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং প্রিয় শেখ ডক্টর আবুল কালাম আজাদ। আমাদের প্রিয় শেখকে আমরা স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন? আল্লাহ পাকে লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনি একটা কথা বলেছেন, আমি এটা আপনাকে আজকে প্রথম প্রশ্ন জিজ্ঞেস করব। জি, আল্লাহ আকবার, কথাটা অত্যন্ত চমৎকার। এবং গতকালকে এক টিভিতে আমি এবং ডক্টর আব্দুল সালাম আজাদি এই বিষয়টা আলোচনা করেছি বেশ সময় নিয়ে। জি, সেগুলো যে আপনারা ইমান চর্চায় ব্রত আছেন, এই যে আপনি বললেন আমাদের দর্শক ভাইদেরকে ইমান চর্চা, গতকালকে ঠিক আমরা এই বিষয়টা আলোচনা করেছি। এখন আপনি কোন প্রেরণা থেকে এটা বললেন যদি একটু বলতে? এইটা আসলে আমার প্রত্যেকটা পর্বেই সেম কথাটা তাই থাকে। না? হ্যাঁ, তো আজকে অনেকদিন ধরে এই কথাটা, তো আমি চেষ্টা করেছি যে প্রত্যেকটা প্রেজেন্টারের কিন্তু একটা নিজস্ব স্বকীয়তা থাকে, স্টাইল থাকে, অনেকেই অনেকভাবে শুরু করে। তো আমিও অনেকে ফলো করার চেষ্টা করেছি, বাট পরে দেখলাম যে না, নিজের একটা থাকা দরকার। তো নিজের জন্য এগুলো নিজে নিজে এটা গেঁথে চমৎকার নিয়েছি। বলেছেন, কারণ আল্লাহ তো প্রত্যেকেরই দুইটা পা দিয়েছে, এখন অন্যের পায়ে তো আসলে হাঁটা যায় না, নিজের পায়ে চমৎকার। হাঁটতে হয়। জি, না এটা সুন্দর আসলে। দেখেন বারাকাল্লাহ ফিক, যদিও শেখ মাহমুদুল হাসান সাহেব উনি সফরে আছেন, জি, এবং আমি যদিও বলি যে আসলে এই অনুষ্ঠানে আমি মানে ওনার আসল রিপ্লেসমেন্ট করতে পারি না, বাট আপনাদের সাথে দেখা হয়, ভালো লাগে, আলহামদুলিল্লাহ। তবে এই যে জিনিসটা, যে ইমানের চর্চা, যেটা আমরা এটা যত ডেভেলপ করতে পারবো আমাদের জীবনটা কিন্তু তত বেশি সুন্দর হবে। কারণ হলো যে মনে করেন যারা গান গায়, তারা যদি গানের চর্চা না করে তাহলে কিন্তু গান গাইতে পারবে না। এক্স্যাক্টলি। হ্যাঁ, এখন যারা খেলা করেন, দেখবেন যারা বিশ্বকাপেও খেলেন, আমি যতটুকু পড়েছি জি, তারা কিন্তু চর্চা করে খেলতে যান। অফকোর্স। তা আমরা যারা আল্লাহর কাছে আসি বা আসতে চাই, এই যে ইমানের চর্চা, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস আসলে। আল্লাহ আকবার, মানে আমরা তো বলি আমলের চর্চা, ঠিক না? আমল মানে কাজের চর্চা। কাজের চর্চা তো করা সম্ভব, আপনি কোরআন শরীফ পড়লেন, সালাত আদায় করলেন, দুই রেকাত বেশি পড়লেন, এটা তো সম্ভব। কিন্তু ইমানের চর্চাটা, এটা কীভাবে সম্ভব? মানে খুব ডিপ একটা জিনিস, তাই না? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আমি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিদের থেকে বর্ণিত অনেকগুলো হাদিসে এই বিষয়টি আসছে। মূল কথাটা এরকম যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক সাহাবি সামনাসামনি এসে বলছে যে আমরা সামনে যখন আসি আমার ঈমান বেড়ে যায়, আবার চলে গেলে মনে হয় যে ঈমান হারা হয়ে গেলাম। সো আল্লাহ রাসূলুল্লাহ কিন্তু স্বীকার করেছেন যে ইয়েস, ঈমানটা এরকমই বাড়তে কমতে পারে, কিন্তু এটা প্র্যাকটিসের ব্যাপার। এবং আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং হাদিস কোরআন থেকে, সেটা হলো যে আমরা যে আমলগুলো করি, এই আমলের মেন উদ্দেশ্য কিন্তু ইমান বাড়া কমা, আল্লাহর সাথে সম্পর্ক বাড়া, আল্লাহর প্রতি বিশ্বাস বাড়ানো, এটা হলো কিন্তু আসল উদ্দেশ্য। এবং একটা কথা আমরা প্রায় বলি, ওলা আমাদের কাছে শুনি, সেটা হলো যে আমরা যে নামাজ রোজা বলি, এগুলো কিন্তু আসলে ইবাদত না, এগুলো আসলে ইবাদত না। ইবাদত কোনটা? যে আল্লাহ এটা করতে বলেছেন স্পেসিফিক টাইমে, তখন এটা ইবাদত। যদি তাই না হতো তাহলে সূর্য ওঠার সময় নামাজ পড়া হারাম কেন? এক্স্যাক্টলি। সুতরাং নামাজ পড়াটা কিন্তু আসল ইবাদত না। আসল ইবাদত হলো যে আল্লাহ যখন পড়তে বলেছেন ওই সময় পড়াটাই ইবাদত, আর আল্লাহ যখন পড়তে বলেন না ওই সময় না পড়াটাই ইবাদত। আসলেই খেয়াল করছেন বিষয়টা কিন্তু? হ্যাঁ, খুবই সিগনিফিকেন্ট। যেমন রোজা, রোজা ইট সেলফ ইজ নট ইবাদা। রোজা, রোজা ইবাদতটা হচ্ছে আল্লাহ বলেছেন তুমি এই সময় রোজাটা রাখবা, ওই সময় রোজা রাখাটা ইবাদত, আর যখন আল্লাহ বলছেন যে এই সময় তো রোজাটা ভাঙতে হবে, ওই সময় ভাঙাটা ইবাদত।
যেমন বেলা ডুবার সাথে সাথে রোজা ভাঙতে হবে, যদি কেউ না ভাঙে তখন আল্লাহর ইবাদত হলো না, রোজাটার ইবাদত হলো না। কিন্তু কেউ শাওয়াল মাস পুরো যদি রমজান মানিয়ে ফেলে তাহলে তো হবে না, হবে না। ঠিক ওরকম ঈদের দিনে যদি কেউ রোজা রাখে এটা হারাম হয়ে হারাম হয়ে যাবে। তার মানে বোঝা গেল যে আমলটা কিন্তু আসলে অ্যাকচুয়াল ইবাদত না, বরং আমলটা হলো আল্লাহ যেভাবে করতে বলেছেন ওইটা করার নামে হলো ইবাদত। এই জন্যে এর আসল উদ্দেশ্য হলো সব ওই যে ইমান চর্চা, যে আমি কি ইবাদতকে ভালোবাসি না মানে কাজটাকে ভালোবাসি নাকি আল্লাহকে ভালোবাসি, খেয়াল করলেন বিষয়টা? কারণ অনেকের হয়তো হয়ে যেতে পারে যে নামাজ পড়তে পড়তে তার এমন একটা ভাব হয়ে যেতে পারে যে নামাজটাই আসল উদ্দেশ্য, কিন্তু নামাজটা তো আসল উদ্দেশ্য না, আসল উদ্দেশ্য হলো তো আল্লাহ। আকিমিস সালাত লিযিক্রি, তোমরা সালাত কায়েম করো কেন, যে আমার স্মরণটা যেন বেশি হয়, আমার স্মরণের জন্যে। তখন আমি নামাজ পড়লাম আল্লাহ স্মরণ হলো না, এই নামাজের কোনো দরকার নেই। এই জন্য আপনি যে বলছেন অত্যন্ত চমৎকার যে ইমান চর্চা, সুবহানাল্লাহ। এবং ইমান চর্চাটা হবে প্রত্যেকটা আমল দিয়ে, আমরা যদি চুপ করে বসেও থাকি ইমান কিন্তু চর্চা হতে পারে। কেন? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামাও ওয়া কু'উদাও আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যে বসে বসে সে আল্লাহর কথা চিন্তা করছে, মানে চিন্তা করলেও কিন্তু সেটা ইবাদত হয়, খেয়াল করছেন? ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। একজন কলের সাথে কথা বলে নিই। জি বিসমিল্লাহ। সালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আপনার প্রশ্ন বলবেন। জি আমার একটা প্রশ্ন ছিল, একটা ফ্যামিলি সংক্রান্ত প্রশ্ন। জি প্রশ্নটা হচ্ছে যে আমি খুব কয়েকদিন আগে আমার ফ্যামিলির সাথে একটু সামান্য আর্গুমেন্টের পরিপ্রেক্ষিতে অনেক সমস্যা একটু হয়েছিল, ওটার পরিপ্রেক্ষিতে রাগের মাথায় আমার ওয়াইফকে তিন তালাক বলে ফেলছিলাম। তো এটা কি আসলে, আমরা তো আবার ঠিক হয়ে গেছি এখন, এটা কি আমরা কি আসলে কোনো রকম কোনো রং বড় রকমের হয়ে গেছে, না এটা আসলে আমরা অ্যাডজাস্ট করে নিতে পারবো আর কি? জি আমার এটাই প্রশ্ন। জি শেখের কাছে চলে যাচ্ছি, জটিল বিষয়। আসলে মানে রাগের বশত এই ধরনের সিচুয়েশন হয়ে যাওয়াটা অস্বাভাবিক কিছু না। উলামায়ে কেরামের এ ব্যাপারে দুইটা মত আছে। হানাফি মাজহাবের মত হলো যদি কেউ একসাথে তিন তালাক দিয়ে দেয় তিন তালাক হয়ে যাবে, কারণ একটা হাদিস আছে যে তিনটা জিনিস আছে যে জিনিসে মানে জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, যে সিরিয়াসলি বললেও সেটা সিরিয়াস আর মশকরা করে করলেও সেটা সিরিয়াস হয়ে যায়। একটা হলো আপনার দাস মুক্ত করা, যদি কেউ কোনো দাসকে হাসতে হাসতে বলে দেয় যে তোমাকে মুক্তি করে দিলাম, মুক্ত হয়ে যাবে। আর একটা হলো তালাক, যদি কেউ হাসতে হাসতে তালাক দিয়ে দেয় মানে মশকরা করে হাজল, সেটাও সিরিয়াসলি তালাক হয়ে যাবে। আর একটা হলো আপনার জওয়াজ, যদি কেউ হাসতে হাসতে বললাম বিয়ে করলাম, সেটাও বিয়ে হয়ে যায়। তো আরও কিছু হাদিস আছে যে হাদিসের আলোকে তারা বলেছেন যে তিন তালাক দিলে তিন তালাকই হয়ে যাবে। আর অন্যান্য ওলামায়ে কেরামের মতে তারা বলেছেন যদি কেউ তিন তালাক একসাথে দেয় তাহলে তিন তালাক হবে না, এক তালাক হবে। কারণ হলো সুন্নাত, সুন্নাত হলো তিন মাসে সেপারেট তিন তালাক দেওয়া, এবং একসাথে তিন তালাক দেওয়াকে ওলামায়ে কেরাম তালাকে বিদায় বা বিদাত তালাক বলেছেন। এখানে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস আছে, উনি তার স্ত্রীকে তালাক দিয়েছিলেন এরকম, তো তখন রাসূল সাল্লাম তাকে বললো তুমি তাকে ফিরিয়ে নাও। তো ওলামায়ে কেরাম বলেছেন যে যেহেতু ওমর রাদিয়াল্লাহু তাআলা ইবনে ওমরকে রাসূল সাল্লাম তার বউকে ফিরিয়ে নিতে বলেছিলেন, তার মানে হলো এখানে তিন তালাক হয় নাই। সুতরাং আমি ব্যক্তিগতভাবে পড়াশোনা করে যেটা আমার মনে হয়েছে যে এই ক্ষেত্রে অন্যান্য ওলামায়ে কেরাম যে ফতোয়াটা দিয়েছেন এটা বেশি স্ট্রং। কেন স্ট্রং? দুইটা কারণে। একটা কারণ হলো যে এমনি তো আর এক হাদিস আছে যদি কেউ গালাক মানে এমন রাগ অবস্থায় তালাক দেয় যে তার হিতাহিত জ্ঞান থাকে না, তখন ওই তালাকটা তার কার্যকর হবে না। তোমার কারণ ধরে নিলাম যে ওনার জ্ঞান ছিল, উনি ওই পর্যায়ে পৌঁছান নাই, কিন্তু তারপরেও অন্তপক্ষে এখানে এক তালাক হবে। আর উনি যদি তালাকটা সরাসরি তালাক শব্দ বলে থাকেন যে তোমাকে আমি তিন তালাক দিলাম,
আমাদের ফিকহের ভাষায় এটাকে বলে তালাকে সারিহ, প্রকাশ্য এক্সপ্লিসিট, এক্সপ্লিসিট তালাক বলে। আর উলামায়ে কেরাম বলেছেন যদি কেউ তালাকে সারিহ দেয়, এক্সপ্লিসিট তালাক দেয়, তখন এটাকে রুজাত করা যায়, মানে এটাকে রিভার্ট করা যায়, তার মানে বিয়েটা আবার টিকে ফেলা যায়। সেটা কিভাবে? নিয়ত করতে হবে যে আমি তালাকটাকে রিভার্স করলাম এবং তারা স্বাভাবিক সংসার অব্যাহত করতে পারবে। তবে তার তিন তালাকের যে রাইট ছিল ওখান থেকে একটা ড্রপ হয়ে গেল আর দুইটা থাকলো। এবং আমি মনে করি সংসার টিকিয়ে রাখার জন্যে যেহেতু হাদিসে এটা আছে, এই ফতোয়াটাই আমাদের জন্য বেশি প্রযোজ্য। আল্লাহু আলাম। জাযাকুমুল্লাহ। পুরস্কার হয়েছে কি? জি, চমৎকার। আমরা চলে যাচ্ছি পরবর্তী কলারে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার প্রশ্ন বলবেন। জি, আমার দুইটা কোয়েশ্চন। একটা হলো যে আমরা যে মসজিদে ছোট বাচ্চাদেরকে নিয়ে যাই, এটার ব্যাপারে অনেকে দেখা গেছে অনেক মসজিদে বাচ্চাদেরকে নিয়ে গেলে খুব বিরক্তি বোধ করে। তো একদিন আমাকে এক মৌলানা সাহেব বললো যে আমি তো আসলে এটা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে অনেক ভালোবাসতেন, তারপরে মসজিদে নেওয়ার জন্য বলতেন। তো উনি বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলতেন বাচ্চাদেরকে মসজিদে না দিতে। এই ব্যাপারে একটু জানতে চাই। আরেকটা কোয়েশ্চন হলো যে ধরেন আমরা ইমামের সাথে নামাজ পড়তেছি, এশারের নামাজ কারিয়াগাত ফরজ পড়তেছি, তো এই সময় পড়ার সময় উনি আমরা যখন দুই রাকাত পড়ে তাশাহুতে বলবো, তাশাহুতে অবশ্যই ইমাম ভুলে উঠে গেছে, তো পিছন থেকে আমরা তাকবীর দিছি, আমাদের তাকবীর শুনে ইমাম বসে নাই, উনি চার রাকাত কন্টিনিউ করে গেছে, পড়ে সজদা দিছে, সজদা দিয়া সালাম ফিরে ফেলছে, তাহলে এটা কি হবে কিনা? ওকে, সুন্দর, ঠিক আছে। জি, জাযাকাল্লাহ খায়র ভাই, অনেক সুন্দর প্রশ্ন। জি, প্রথম প্রশ্ন উত্তর হলো যে মসজিদে বাচ্চাদের না নেওয়ার ব্যাপারে রাসূলুল্লাহ কোনো হাদিস বলেছেন বলে আমি শুনি না এবং জানা নাই। বরং হাদিসে এটা আমরা পেয়েছি অসংখ্যবার যে মসজিদে ছোটো ছোটো বালক বালিকারা না, এমন কি মানে দুধের বাচ্চারাও আসতো, যে কারণে রাসূলুল্লাহ যখন বাচ্চাদের কান্না শুনতেন তিনি কেরাতকে সংক্ষিপ্ত করে দিতেন। ওই সমস্ত মহিলাদেরকে কখনোই বলেন নাই যে মহিলারা তোমরা এরকম দুধের বাচ্চা নিয়ে মসজিদে এসো না, আমাদের নামাজের ডিস্টার্ব হয়। বরং বাচ্চাদের প্রতি আদর দেখিয়ে তিনি নিজের কেরাতকে সংক্ষিপ্ত করতেন। আল্লাহু আকবার। এটা হলো সহিহ হাদিস। যে মাওলানা সাহেব আপনাকে এই হাদিসের কথা বলেছেন, মেহরবানি করে তার কাছে আপনি রেফারেন্স চাইবেন, যদি কোনো সহিহ হাদিস থাকে তখন আমরা ওটা আমল করব, কোনো অসুবিধা নেই। দুই নম্বর কথা হলো যে সমস্ত রুব্বুনিয়া কেরাম বাচ্চাদেরকে মসজিদে দেখলে তারা রাগান্বিত হন, এই সমস্ত মুরব্বী মানে কেরামদের মনে রাখা উচিত যে তারাও একসময় বাচ্চা ছিলেন। আমরা এটা প্রশ্ন করব না যে তারা বাচ্চা অবস্থায় মসজিদে যেতেন কি না, হঠাৎ করে মুরব্বী অবস্থায় মুসলমান হয়েছেন, কারণ তারা যদি ছোটোবেলায় মসজিদে না যেতেন তাহলে এরকম দিনদার তারা হতে পারতেন না। আর যেখানে রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন যে এই দুনিয়ায় সর্বশ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ, আর সেখানে আমাদের প্রিয় স্নেহের বাচ্চাদের যদি আমরা না দিই তাহলে তারা দুনিয়ার নিকৃষ্ট জায়গা যেটা বাজার সেখানে তারা ঘুরে বেড়াবে। এখন আমাদের মুরব্বী অনেকেরা আমরা যদি এটা পছন্দ করেন যে আমাদের কলিজার টুকরারা মসজিদে না আসে বাজারে ঘুরে বেড়ায় তারা নষ্ট হোক, আমার মনে হয় সেটা কখনোই উচিত হবে না। বরং আমরা সবসময় এনকারেজ করি যে আপনারা ছোটো ছোটো বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসবেন, তাদের প্রতি তারা যেন মসজিদের প্রতি ভালোবাসা তৈরি হয়, উলামায়ে কেরামদের প্রতি ভালোবাসা তৈরি হয়, মুসাল্লিদের প্রতি ভালোবাসা তৈরি হয়। ছোটোবেলা থেকে যদি কারোর মনে এই ভালোবাসা তৈরি হয় তাদের ইমানটা কিন্তু মজবুত থাকে, তাদের আদব আখলাক কিন্তু ভালো হবে ইনশাআল্লাহ তাআলা। এক্ষেত্রে আমি চমৎকার, আমার আজকে সকালে এক মসজিদের ফজরের নামাজের আমার সামনে তো একজন আলেমই হবেন, আমাদের আফ্রিকার কোনো একটা অঞ্চলের হবে, ভাইটা বাচ্চা নিয়ে এসছে, বাচ্চা চমৎকারভাবে নামাজ কোনো ডিস্টার্ব করে নামাজ পড়েছে, নামাজ শেষে সব মুরব্বীরা এসে তাকে খুব এনকারেজ করতেছে। আমি ওই মসজিদের পরিবেশটা আমার কাছে অত্যন্ত ভালো লাগলো, এবং ওই বাচ্চা এত এনকারেজ ফিল করতেছে, বাবা আবার তাকে কোয়েশ্চেন করতেছে, আমি পাশে বসে কিছু তাজবি পড়ার চেষ্টা করতেছি কিন্তু আমার কনসেন্ট্রেশনটা এমনভাবে ওখানে আটকে গেছে, আমি দেখলাম আসলে খুব ভালো লাগলো। তো বাচ্চাকে বলতেছে এই যে কেরাত পড়ছে, কি কোন কেরাত পড়ছে বলো তো,
তো ছেলে আবার বলতেছে এই কেরাত, সুবহানাল্লাহ, বলতে এ কোন জায়গাটা তোমার সবচেয়ে ভালো লাগছে, তার ওই ইমপ্রেশনটা জানতে চাচ্ছে। হ্যাঁ, সে সুন্দর করে কেরাত বলছে যে এই বিষয় বলছে, আমার অন্তরটা ঠান্ডা হয়ে গেল। সেটাই, সো এখন ওই ছেলে যদি মসজিদে এন্ট্রেন্স না পাইতো বা আসার জি 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 এনকারেজমেন্টটা না পাইতো, তাহলে তার এই পরিবেশ তো, এবং মুরব্বীরা আইসা আইসা তাকে অ্যাপ্রিশিয়েট করতেছে, মাথায় হাত বোলাই দিচ্ছে, কেউ হ্যান্ডশেক করতেছে, কেউ ঠিক আছো কিনা জিজ্ঞেস করতেছে। জাযাকাল্লাহ খায়র। আমার মনে হয় এ দ্বারা আমরা একটা কনক্লুশন এইভাবে টানতে পারি যে আমাদের মুসলমান সমাজে অসংখ্য মুরব্বিয়ানে কেরাম আছেন যারা মসজিদে বাচ্চাদের দেখলে খুশি হন। দু একজন মুরব্বিয়ানে কেরাম আছেন যারা বাচ্চাদের দেখলে বাচ্চারা একটু দুষ্টুমি করলে রাগান্বিত হন, তাদের সংখ্যা খুবই কম, এবং আমরা দোয়া করি আল্লাহ তাদের বুঝদান করুক, এবং আমরা যেন মুরব্বিয়ানে কেরামের প্রতি আমরা নিজেরাও রুড না হই, বরং তাদেরকে যেন আমরা সুন্দর করে বুঝাই যে চাচা বা দাদা আসলে বিষয়টা ঠিক হয় নাই, বরং আমরা সবাই বাচ্চাদেরকে ওয়েলকাম করা উচিত এবং তাদেরকে একটা কমফোর্ট জোন মসজিদে দেওয়া উচিত। জাযাকুমুল্লাহ। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন ছিল ওটা, আমরা বিরতি থেকে এসে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, প্রিয় ভাবিরা চলে যাচ্ছি একটি ছোট বিজ্ঞাপন বিরতিতে, ফিরে আসছি ইনশাআল্লাহ দ্বিতীয় সেগমেন্টকে সাথে করে। আশা করছি আপনারা আমাদের সঙ্গ দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ।